এরপরে আমরা আমরা যত দূর আলোচনা করেছি, শ্রী রামচন্দ্র এখন চিত্রকূটে বসে গেছেন। এবার কাহিনী অযোধ্যায় চলে আসছে। এর আগের দিন আলোচনা হলো কিভাবে কৌশল্যা নিজের শোক প্রকাশ করছেন, রাজা দশরথ পূর্ব কথা স্মরণ করছেন, স্মরণ করে দেহ ত্যাগ করে বলছেন শ্রী রামচন্দ্র যখন ফেরত আসবেন 14 বছর পরে, যারা দেখবেন তারাই ধন্য হবেন, আমি অভাগা। তো কাহিনীর যে সেন্টার এখন চলে এসেছে অযোধ্যা। তো রাজা দশরথ গত, রামচন্দ্র জঙ্গলে, আর একদিকে পুত্র শোক, অন্যদিকে স্বামী শোক। তো কৌশল্যা আর সুমিত্রা দুজনই বলছেন যে যেন কাল সমন্বিতে মৃত্যুর মতো, এই মরার মতো হয়ে গেছেন। নিষ্প্রভাবা সা বিবর্ণা চ সন্না শোকেন সঙ্গতা ন বিরাজত কৌশল্যা তারেব তিমিরাবৃতা। তুলসীদাসের, সরি, আমাদের বাল্মীকি যে কাব্য এত সহজ, এত মিষ্টি, এত মধুর, বলছেন তারেব তিমিরাবৃতা। তারা যখন অন্ধকারে ঢাকা পড়ে যায়, ঠিক সেরকম কৌশল্যার অবস্থা। এই যে কদিন আগে পর্যন্ত সে তার সন্তান রামচন্দ্র যুবরাজ হতে যাচ্ছেন, আনন্দে ভাসছেন, তার যে সবকিছু, তার যে রূপ, তার যে চলা, তার যে অহংকার নিজের সন্তানকে নিয়ে, তার কল্পনা, তার তুলনা হয় না, হঠাৎ সব শেষ। সেজন্য বলছেন নিষ্প্রভাবা নিষ্প্রভাসা, একবারে তার প্রভা শেষ, কান্তি শেষ। মানুষের যখন দুঃখ কষ্ট হয়, হতাশা যখন ধরে নেয়, প্রথম ধাক্কা হয়, শরীরে রং চলে যায়। প্রথম দেখবেন হঠাৎ যদি বাজে খবর যায়, বলেন ফ্যাকাসে হয়ে গেছে। তখন করে কি, ওই শরীর তখন নিজেকে বাঁচানোর জন্যে বিভিন্ন অঙ্গে, বিভিন্ন অঙ্গে যে রক্তগুলো যায় সেটাকে টেনে ফেরত নিয়ে নেয়। তখন সে শুধু হার্ট আর ব্রেন, এই দুটোকে বাঁচাতে হবে, যে এনার্জি সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই বেশি করে বলে শরীর থেকে রক্ত শুষে নেয়, ফলে শরীরটা সাদা হয়ে যায়, ফ্যাকাসে হয়ে যায়। তো সে বলছেন নিষ্প্রভ হয়ে গেছেন, আর বলছেন শোকে না সঙ্গতা, শোক তাকে পরাজিত করে দিল, লড়াই করে 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 আর পেরে উঠছে না। অনেক সময় হয় না, একটা ধাক্কা, তারপরে আরেকটা ধাক্কা, আরেকটা ধাক্কা, শেষে মানুষ বলে না আর না বলে কৌশল্যা উল্টে পড়েছেন, আর সেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, মানে আর পারছেন না। এই অবস্থা এখন পুরো অযোধ্যাতে একটা বাজে অবস্থা। রাজা নেই, যুবরাজ নেই, আর দুই ভাই ভরত শত্রুঘ্ন তারা মামার বাড়িতে, কেউ নেই। আর এত বড় একটা প্যালেস ইন্ট্রিগস, প্যালেস পলিটিক্স, যেটা এত নোংরামি চলছে, আমরা না এগুলো অত ডিটেলে আর যাব না, কারণ যদিও বাল্মীকির যে বর্ণনাগুলো খুব সুন্দর, আমরা শ্লোক বাই শ্লোক করতে পারবো না, আমরা জাস্ট এগিয়ে এগিয়ে যাচ্ছি। তখন যত ওখানে মুনিরা ছিলেন অযোধ্যায়, তারা একসঙ্গে হয়ে বশিষ্ঠকে বলছেন যে দেখুন, সঙ্গে সঙ্গে কাউকে রাজা বানান, বাড়ির যে হেড বর্তা, ভাতার যাকে বলে, সে যদি না থাকে গোলমাল লেগে যায়, বাড়ির একটা পুরুষ মানুষ যে চালাবে রাজ্যটা, সে যদি না থাকে, বলছেন কিরকম চলে যায়, নারাজ গে জনপদে বিদ্যুন্মালি মহাসোনা অভিবর্ষতি পর্জন্য মহিং দিব্যেন অবারিণা। এটা বাল্মীকি বলছেন, কিন্তু এটা ট্র্যাডিশনাল উইজডম, এটা বাল্মীকির কথা নয়। বলছেন যেখানে রাজা হয় না
সেখানে বলছেন মেঘ যেটা বিদ্যুৎ মালাতে একবারে অলঙ্কৃত সে জল বৃষ্টি করে না। ভারতের জলের সমস্যা খুব পুরনো, মাঝে মাঝেই না এখানে অনাবৃষ্টি হয় দেশে, আর তখন দুর্ভিক্ষ, মানুষ মরে। হিন্দুদের একটা মত যে রাজা যদি ভালো হয়, সেই রাজায় যদি ব্রাহ্মণরা পূজিত হয়, সাধু সন্ন্যাসী যদি পূজিত হয়, তবেই ওখানে টিকটিক বৃষ্টি হয়, নাহলে হয় না। আর আমাদের একটা খুব নাম করা কথা আছে, যে জায়গায় পাপ বেশি হয় সেখানে বৃষ্টি হয় না। এগুলো লৌকিক কথা, এগুলোর কোনো দাম নেই। তো বলছেন মুনি রায় সে বশিষ্ঠকে যে বিদ্যুন মালি মহাসোনা, শুধু মেঘ বলছেন না, বিদ্যুৎ মালা, মালা যেন বিদ্যুতের মালা, সেটা দিয়ে অলঙ্কৃত মেঘ, মানে একবার পুরো ভরা মেঘ, সে এসে বর্ষণ করে না। তার মানে আমাদের জনপদ শীঘ্রই দুর্ভিক্ষের কালে চলে যাবে। আর বলছেন, আমরা খুব সংক্ষেপে বলে যাচ্ছি, বলছেন যে যেখানে রাজা থাকে না, তাদের কোনো সম্পত্তি, কারোরই সম্পত্তি নিজের থেকে যায় না, মানে কে এসে লুট করে নিয়ে যাবে তা ঠিক নেই, নিজের স্ত্রী থেকে যায় না, আপনার স্ত্রীকে কে নিয়ে চলে যাবে, কারণ ভয় নেই কি না কারোর, চলে যায় না। তো বলছেন যে বলছেন এমনকি স্বামী স্ত্রী যে সম্পর্ক যেটা সত্যের উপরে প্রতিষ্ঠিত, সেই সত্যেরই নাশ হয়ে যায়, অন্যান্য সম্পর্কের কথা তো ছেড়েই দিন, কারণ রাজার কাজই হয় শিষ্ট রক্ষণ দুষ্ট দমন, শিষ্টের রক্ষণ দুষ্টের দমন। তো রাজদণ্ড যদি না হয়, এই দেখবেন আমরা মনুস্মৃতি, যারা ভিডিও আপনারা ওয়াচ করেন, মনুস্মৃতির উপরে রাজধর্ম আসবে, রাজধর্মে কিন্তু বারবার বারবার মনু এই কথাটা বলবেন যে যদি শিষ্ট রক্ষণ না হয়, দুষ্ট দমন যদি না হয়, তখন কত রকমের সমস্যা হয়ে যায়, এই চারিদিকে প্রবলেম। যে রাজা চারটে দোষ যদি করে, যে কোনো মানুষ যখন কিছু করতে যায় তার দুটো দোষ হয়। আইসিসিউতে যখন কাউকে ভরে রেখে দেওয়া হয় না, পাঁচটা নল আর ব্যাকটেরিয়া ফ্রি, সেই মানুষ কখনো কারোর ক্ষতি করে না। যদি আপনি মনে করেন আমি কারোর ক্ষতি করব না, তাহলে আইসিসিউ পেশেন্টের মতো আপনাকে থাকতে হবে। আর যে মানুষ নড়াচড়া করছে সে পাঁচজনকে মারবেই, আর যে মানুষ যত চলে সে মুখে আপনি কাপড় বাঁধুন, নাকে কাপড় বাঁধুন, আর কানে চোখে সব জায়গায় আপনি চশমা লাগান আর ঠুসি দিন, ঠুলি দিন, পাঁচজনকে আপনি মারবেনই। আর যে মানুষ যত কাজ করে সে তত ক্ষতি করে, আর জগৎটা তাদের উপরেই দাঁড়িয়ে থাকে, ওই আইসিসিউতে পেশেন্টগুলোকে দিয়ে জগৎ চলে না। যারা কারোর ক্ষতি করতে পারে না, তারা কারোর ভালো করতে পারে না। স্বামীজি সেদিন বলছেন, গরু মিথ্যে কথা বলে না, দেওয়াল চুরি করে না, গরু গরু দেওয়াল দেওয়াল। কিন্তু এই যে রাজা, রাজা এত লোককে ভালো করছে, রক্ষা করছে কিনা, তার পাঁচখানা ভুল হবেই, এটা মেনে নিতে হয়। আমিও যদি কালকে কোনো কারণে রাজার হাতে যদি মার খেয়ে যাই, আমি মারবো, হ্যাঁ কিছু করার নেই। রাজা যখন কাজ করে, একশোখানা কাজ করে, তার পাঁচখানা ভুল হয়, যার গায়ে লাগে তার কষ্ট হয়। কিন্তু রাজা যদি না থাকে সর্বনাশ, রাজা যদি করা না হয়, শিষ্ট রক্ষণ দুষ্ট দমন যদি না করে, তাহলে ওই পাঁচটাকে বাঁচাতে গিয়ে একশোখানা মরবে। এই এই কথা মুনিরা বলছেন। তো দিয়ে তখন এই লম্বা 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 বলছেন যে সেখানে ভালো বাগান থাকে না, লোকেরা ফ্রিলি ঘুরতে পারে না, সেখানে যারা ভালো ভালো ব্রাহ্মণ তারা যোগ্য করেন না। দিয়ে বলছেন এই খুব লম্বা একটা, যেটা পরে মনু রাজধর্মে যেটাকে কনভার্ট করছেন, সেই জিনিসটাকেই বাল্মীকি কাব্য দ্বারা দেখাচ্ছেন উল্টো দিক থেকে। এটাকে বলে যে একটা নেগেটিভ ওয়েতে, রাজা থাকলে কি কি হয় সেটা না বলে উল্টোটা বলছেন, রাজা না থাকলে কি কি গোলমাল হয় সেটা দিয়ে বোঝাচ্ছেন যে একটা রাজার কি কি কর্তব্য। তো বলছেন যে যে এমনকি যখন এক অপরকে যদি ভালোবাসে,
তারাও জনপদে বেরোতে পারে না, কারণ ভয় থাকে কে কোথায় কি ঝামেলা করে দেবে। যে যেমন ধরুন এই যে অনেকগুলো সব পার্ক টার্ক থাকে, বদমাইশ দুষ্টু লোক যেখানে আছে ওই মেয়েকে দেখলেই একটা টিটকিরি মারবে, করবে সে করবে, কিন্তু কড়া শাসন যদি থাকে, পুলিশ ফুলিশ থাকে, তখন এরকম হয় না। তো একটা বিরাট লম্বা তিনি লিস্ট, পুরো ইন্টায়ার চ্যাপ্টার তিনি শুধু এটার উপরে দিচ্ছেন যে রাজা যদি না থাকে সাধারণ লোকের কত রকমের প্রবলেম। এটা চ্যাপ্টার হচ্ছে 67th অযোধ্যা কাণ্ডে 67 চ্যাপ্টার। যেমন এমনকি বলছেন ধরুন 26 নম্বর শ্লোকে, না রাজা না রাজকে জনপদে নরাশাস্ত্র বিশারদা সম্বদন্ত উপতিষ্ঠন্তে বনেষু উপবনেষু বা, বলছেন রাজা যদি না থাকে কোনো রাজ্যে, সেখানে শাস্ত্রজ্ঞ যারা পণ্ডিত যারা শাস্ত্রজ্ঞ তারা এই বন উপবনে বসে শাস্ত্রের ব্যাখ্যা করতে তাদের দেখা যায় না। আগেকার দিনে যারা শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত তাদের তো মহাভারতে আমরা পাই, মনুতেও পাই, যে শাস্ত্রজ্ঞ যারা তারা টাকা পয়সা কারো কাছ থেকে নেবেন না, ধন সঞ্চয় করবেন না, বিজনেস করবেন না, মানে কাঙালি। এখন ছাত্র যাবে তার কাছে পড়তে, এটা হলো ওয়ান, কিন্তু সাধারণ লোকের কি হবে? তো বাল্মীকি বলছেন শাস্ত্র বিশারদা, আমাদের জেনারেল ধারণা হচ্ছে ব্রাহ্মণরা বেদ জানতেন, শুধু ব্রাহ্মণদের মধ্যে রাখতেন, তা না। এনারা বলছেন যে এনারা যেখানে পাবলিক প্লেসেস পার্ক কি ছোট জঙ্গলের মতো আছে সেখানে বসে এনারা শাস্ত্র ব্যাখ্যা করতেন। এই বর্তমানকালে যে যেমন কত কথা আদি হয়, যে ভাগবত কথা পাঠ এগুলো হয়, ওনারা বসে ব্যাখ্যা করছেন, লোকেরা এসে শুনছে। এটা আমাদের পুরনো ট্র্যাডিশন একটা, যাতে সাধারণ লোকেরা গিয়ে শুনত। তো বলছেন যে যদি রাজা না থাকে তখন ওরা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? আরে ওদেরও তো দক্ষিণা চাই, রাজা যদি তাকে স্পন্সর না করে, দুটো টাকা না দেয়, ওদের কি করে চলবে? তো ওরা দেখে যে যেখানে গেলে ঠিকঠাক থাকবে। আর সেকেন্ড কি হয়, যখন বলতে যাবে সেখানে কে এসে ছ্যাঁচড়ামি করবে, কে বদমেশি করবে, তা ঠিক নেই। এইসব বলে তিনি বোঝাচ্ছেন যে রাজা সত্যম চ ধর্মস্য, রাজা কুলতাম কুলম, রাজা হলে সত্য, রাজাই হলো ধর্ম। আর যারা কুলবান পুরুষ কুলীন তাদের কুল হলো রাজা। রাজা মাতা পিতা চ এব রাজা হিত করো নৃণাম, রাজাই মা রাজাই বাপ। দেখবেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা হয়তো আপনাদের অনেকেরই অড লাগবে, তবে যারা এইসব ভিডিও টিডিও দেখবেন তাদের তো পছন্দ হবে না। এই যে ভাব, ভারতবর্ষে খুব পুরনো ভাব, খুব পুরনো ভাব, যার জন্য কি হয় এটাকে বলে ফিউডাল স্টেট। ফিউডাল স্টেট হলো আমাদের সেই আদিমকাল থেকে এই জিনিসগুলো চলে আসছে। তো এই রাজার ভাব আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, রাজাকে সেজন্যে বড় বেশি মানা হয়। ইংরেজরা যখন ছিল, একটা সাহেব যদি একটা জেলায় বসে থাকে কোথাও, ও তাতেই পুরো জেলা কাঁপে, ও তাকে আর সব জায়গায় সোলজার আর এর নামাতে হচ্ছে না। একটি ওয়ান সিঙ্গল হোয়াইট ম্যান, মানুষ একটা কালচারকে সহজে ছাড়তে পারে না। এরা বলে খুব সুন্দর একটা উদাহরণ আছে, ফ্রান্স, যে আমরা যে আজকে বর্তমানকালে আমরা লিবার্টির কথা বলি, লিবার্টি, ফ্রান্স হলো এর অগ্রণী। তো ফ্রান্সে খুব বড় বড় থিঙ্কার্স ছিলেন, যার মধ্যে ওয়ল্টার এক খুব নাম করা লোক। তো যখন ফ্রেঞ্চ রিভলিউশন হয় তারা বললো যে কিং আর কুইন এদের গলা কেটে দাও, কেটে দেওয়া হলো। আর যত পড়াশোনা করার লোক তাদের গলা কেটে দেওয়া হলো। তার মধ্যে যে অক্সিজেনের ফাইন্ডার লেভোজিয়ার তারও গলা কাটা গেল, যত সায়েন্টিস্ট যত ছিল সব কটার গলা কাটা গেল, সব ফ্রান্স হয়ে গেল রাজা মুক্ত ধর্ম মুক্ত। তার 5 বছরের মধ্যে কি 7 বছরের মধ্যে নেপোলিয়ন হয়ে গেল এম্পারার, এতদিন ছিল কিং,
হয়ে গেল এম্পারার। তার ছেলে হলো এম্পারার, তার ছেলে ছেলে হলো এম্পারার। তো যার জন্য এত কাণ্ড, এত গলা কাটা গাড়ি, আপু আমি যত বর্গকে কেড়ে শেষ করিল ইত্যাদি ইত্যাদি করে আবার নিয়ে এলো সেই আভিজাত্য। কিন্তু ধীরে 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 সরে গেছে। কিন্তু এই যে চার্লস ডি গল এলো, ও তো ওইরকমই রাজার মতোই ছিল। মানে মানুষ যতই বলুন প্রিন্সিপালসকে নিয়ে চলতে পারে না, পার্সোনালিটি ছাড়া মানুষ চলতে পারে না, আর পুরো পাশ্চাত্যদের যে ধর্ম নামগুলো না বলে এই পার্সোনালিটি ছাড়া ওরা চলতেই পারবে না, তাহলে ভগবানও একজন লোক, অ্যাটলিস্ট হিন্দুরা একজন সাকসেসফুল, যে ধর্মে অ্যাটলিস্ট এনারা প্রিন্সিপালসকে নিয়ে এসেছেন পার্সোনালিটিকে বাদ দিয়ে। কিন্তু যখন সাম্রাজ্যের কথা আসে, শুধু আমরা না, আমরা সবাই, এই দেখুন চায়নাতে যে মাও সেতুং যখন এলো, সে তো রাজার গলা কেটে নিজে রাজা হয়ে গেল। রাজা মানে কি? সে তো যে রাজা ছিল তার থেকে মাও সেতুং অনেক বেশি ক্ষমতা। ওর প্রত্যেক শহরে একটা করে রাজমহল মাও সেতুং এর, আর মানে এই আর কি অনেকগুলো কথা আছে পাবলিকে বলা যায় না। সাদ্দাম হোসেনও তাই, একই জিনিস, এরা রাজাকে গলা কেটে দিয়েছে, দিয়ে নিজেরাই রাজা হয়ে যায়। আপনি দেখবেন সেই জন্য কি হয়, আমরা বলি আমরা ডেমোক্রেসির কথা বলি, আমরা ইকুয়াল ভোটিং এর কথা বলি, সব বলি, কিন্তু ফিউডাল স্টেট, ফিউডাল স্টেট। ফ্রান্স মোটামুটি মুক্ত হয়ে গেছে, এরকম আমেরিকাতে ওই ওইরকমই একই অবস্থা। ওদের যে কয়েকটা ফ্যামিলি আছে ওরা হলো একবারে রাজা ওখানকার, সবসময় তো রাজা হচ্ছে না, কিন্তু রাজারই সম্মান তারা পায়, বেরোতে পারে না এই জিনিস থেকে। আর যারা হিস্ট্রিকে নিয়ে লেখেন, লেসন্স অফ হিস্ট্রি আদি যারা লিখেছেন, তারা বলেন এটা দেখা গেছে যে যেখানে এই রাজার সিস্টেম থাকে সোসাইটি তখনই বেশি প্রোগ্রেস করেছে। ডেমোক্রেসিতেও প্রোগ্রেস করে, কিন্তু এটাতে বেশি প্রোগ্রেস করেছে। তো যাই হোক, এইসব করে তখন বলা হলো বশিষ্ঠ পাঁচজন দূতকে পাঠালেন কেকেয়া দেশ, কেকেয়ীর যেখানে বাড়ি, ভরত শত্রুঘ্ন সেখানে মামার কাছে গেছেন যে নিয়ে আসা হোক তাদের তাড়াতাড়ি, কারণ এখানে রাজ্যে বসাতে হবে। দূত দৌড়লো ভরত শত্রুঘ্নকে আনতে। ওই দূতগুলো পৌঁছবেন তার ঠিক আগে বলছেন যে ভরত খুব ডিস্টার্বড, আর বলছেন যে ডিস্টার্ব সেই চোখ মুখ কেমন একটা সন্তপ্ত মনে হচ্ছে, একটা উদ্বিগ্ন মনে হচ্ছে, চঞ্চল মনে হচ্ছে। তখন তার বন্ধুরা সব মিলে বলছেন ভাবেন্তি তারা শান্তি লাসায়ন্তি আপনি চাপরে নাটকানি এপরে, নাটক নাটক আদির ব্যবস্থা করা হলো, নাচ গান এগুলোর ব্যবস্থা করা হলো, বীণা আদি বাজানোর প্রোগ্রাম করা হলো। আর বলছেন স্মাহু হাস্যানি বিবিধানি চ, হাসি যে যেখানে কমেডিগুলো হয় হাসির নাটক এগুলো করা হলো, যাতে ও টেনশন যেটা ওই কেমন এটা ডিস্টার্ব মনে হচ্ছে এটা যেন কেটে যায়। অ্যাকচুয়ালি আমাদের তো প্রায় ডিপ্রেশন আদি হয়, ডিপ্রেশন একটু স্ট্রং টার্ম, একটু মনটা একটু ডিস্টার্ব থাকে, তো ওর মধ্যে যদি একটু লাইট জিনিস কিছু করা হয় যেটা আপলিফটিং, যেটা হাসি টাটা, তাহলে মনটা একটু 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 ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। যোগ শাস্ত্রও বলছেন পতঞ্জলি যে যখনই কোনো কিছু হয় প্রতিপক্ষ ভাবনা, প্রতিপক্ষ ভাবনা মানে হয় আপনাকে যে জিনিসটা ডিস্টার্ব করছে তার বিপরীত জিনিসটাকে নিতে হয়। যেমন যে মনে যদি ক্রোধ আসে, যার প্রতি ক্রোধ আসছে, তো বলছেন আপনি যোগী যে ভোগী যে কামী পুরুষ সে এই জিনিসগুলো করতে পারে, সে ক্রোধ করতে পারে, কিন্তু যে যোগ পথে যাচ্ছে, ঈশ্বর পথে যাচ্ছে, তার পক্ষে এটা সম্ভব না। প্রতিপক্ষ বিতর্ক বাদ নেই, প্রতিপক্ষ ভাবনা, আর যদি আটকাতে হয় আপনাকে প্রতিপক্ষ অন্যরকম ঠিক বিপরীত ভাবনা নিয়ে আসতে হবে। তো ক্রোধ আসছে তখন তার প্রতি একটা ভালোবাসার ভাব, খুব কঠিন, কিন্তু সাধনাটাও কঠিন।
যে কালকে আমরা আপলোড করলাম একটা টক রিবিল্ডিং লাইফ হিন্দিতে, তো সেখানে এটাই বলা হলো যে জীবন যখন বিধ্বস্ত হয়ে যায় সব ধ্বংস হয়ে গেল, এখন আপনার কাছে তিনটে অপশন আছে, সুইসাইড করে নিন, সেকেন্ড হচ্ছে পারমানেন্ট ডিপ্রেশন হয়ে সাইকিয়াট্রিক কেস হয়ে যান, তৃতীয় হচ্ছে আপনি আরেকবার জীবনটাকে তৈরি করার চেষ্টা করুন। তো সব রকমই দেখা যায়, লোকে সুইসাইড করে না এটাও দেখা যায়, লোকে ডিপ্রেশনে চলে যায় পারমানেন্ট সেটাও দেখা যায়, আর লোকে জীবন নির্মাণ আরেকবার করে সেটাও দেখা যায়। তো যারা জীবন নির্মাণ করে টকটা তাদের জন্যে, ওই ওই টকটা রিবিল্ডিং লাইফ, সেখানে এটাই বলা হচ্ছে যে একবার যদি ফিরে তাকান আপনি দেখবেন এর আগের যে জীবন ছিল, যে শ্যাটার্ড হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেল জীবন, তার আগে যে জীবনটা সেটাকে তৈরি করতে আপনার কত বছর লেগেছে। একটা মানুষের জীবন 18-19 বছরে বিধ্বংস হয় না, 20-25 বছর বয়সে কি হতে শুরু হয়ে যায়, যাদের জীবন ধ্বংস হয় 25-এর আগে ধ্বংস হয় না। এখন ধরুন লেটস সে 25 মিনিমাম, কারণ অ্যাকচুয়ালি ধ্বংস হয় 40-এর পরে, তার মানে ওই জায়গায় পৌঁছতে, ওই জায়গায় ওই স্টেজে পৌঁছতে আপনার একটা 25-30 বছরের সময় লেগেছিল, ওটা পুরো শেষ। ওই যে আপনি একটা যে শীষ মাল তৈরি করেছিলেন ভেঙে শেষ হয়ে গেছে, নতুন যেটা তৈরি করবেন তাকে তো একটু টাইম দিতে হবে না, আগের জীবন 30 বছরের ছিল, 20 দিন, 15 দিন, 10-এর দিচ্ছে তো কোনো মতেই না, নো ওয়ে, ইট উইল নিড অ্যাটলিস্ট 10 ইয়ার্স। আপনি মানে আপনি বলতে পার্সোনালি আপনারা কেউ নেবেন না, মানে ধরুন আমি বলছি ভোগাসক্ত পুরুষ, ভোগ ছাড়া কিছু দেখছি না, নিজের শরীর সুখ ছাড়া কিছু দেখছি না, সেলফিশনেস ছাড়া কিছু দেখছি না, আমি হঠাৎ ঠিক করলাম যে ঈশ্বরের দিকে মন দেব, এতদিন আমার কাছে খাওয়া ছিল ভাত, এখন বৈরাগী হয়েছি বলবো অন্ন। হ্যাঁ, বলে কালকের বৈরাগী ভাতকে বলে অন্ন, বৈরাগী হলে তার ভাষা বুঝতে পাল্টে যায়, পায়েসকে বলে পরমান্ন, এই সব সবটাই পাল্টে যাচ্ছে তার। আরে ওই ড্রেস পাল্টে নিলে আর শব্দ পাল্টে নিলে কি মন পাল্টায়? যদি আপনি এই লজিকটা বুঝে থাকেন যে বিধ্বস্ত জীবন থেকে নতুন দাঁড় করাতে আগে যা ছিল তার থেকে তার সমান না হলে একটু তো কম সময় আপনাকে দিতে হবে, এটা লজিক্যালি মানছেন তো? একটা জীবন তৈরি করতে 30 বছর আপনার লেগেছিল, এবার পুরোটা শেষ হয়ে গেল, সেখান থেকে কয়েকটা খালি টুকরো আপনি তুলে নিয়েছেন, নতুন জীবন যেটা তৈরি করবেন ওই ভিত্তিতে 15 বছর লাগবে, লজিক্যাল না? এবার আপনি ভেবে দেখুন সৃষ্টি থেকে আজ পর্যন্ত, সৃষ্টি যাবে হয়েছে, ব্রহ্মা যাবে সৃষ্টি করেছেন তবে থেকে আজ পর্যন্ত আপনি ভোগ 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 করেছেন, হঠাৎ একদিন বললেন আমি এবার যোগ পথে যাব, তাহলে ওই জীবনটাকে ভেঙে একটা নতুন জীবন নিচ্ছেন। তো ওই যে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম যেটা কাটিয়েছেন, আমরা না অত জন্ম আর দিচ্ছি না, কিছু তো টাইম দিতে হবে, সিম্পল লজিক। আপনি সমুদ্রে যাচ্ছিলেন, আপনি যতটা ভুল দিকে চলে গেছেন পূব দিকে অতটা তো আপনাকে এবার ফেরত তো আসতে হবে, কিন্তু এটা জীবন গঠন না, অতটা হবে না একটু কম হবে, কিন্তু কতটা কিছু তো দিতে হবে সময়। কালকে দীক্ষা নিয়েছে আজকে বলে মহারাজ ঈশ্বরের কৃপা তো পেলাম না, নিকুচি করেছে, আরে এই জন্ম কি 10টা জন্মে এখন কিছুই হবে না, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এখন সাধুদের যান খালি প্রণাম করুন প্রণামই দিন, এই জন্মটা শুধু ওইটাতেই যাক পরে আবার দেখা যাবে। সব মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, আরে দুটো কথার উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ নেই, মনে নিয়ন্ত্রণ করবেন, যাকে পছন্দ করেন না তাকে বলার দ্বারা, তাকে দেখলেই সারা গায়ে আগুন লেগে যায়, এরা নাকি যোগী হবে। এমন এমন লোক
লোকেদের সঙ্গে কথা হয়, কি করবো, বয়স হচ্ছে, বয়স হয়ে গেলে মানুষ দাদু দাদুর মতো হয়ে যায়, আমারও ব্যবহার দাদুর মতো হয়ে যাচ্ছে। আগেকার দিনে দু চারটে কটু কথা বলে দিতাম, এখন আর কটু কথা বলি না, মিষ্টি করে বলতে যাই, দুটো চারটে বলি, পঞ্চম কথা আবার সেই বেরিয়ে আসে গালাগাল। দেখে মনে হয় সেই চঞ্চল হনুমানজির লেজে আগুন লেগে আছে। তারা বলছে ধ্যান করবে, আরে আপনার লেজে আগুন লেগে আছে, আপনি এখন লঙ্কা জ্বালাবেন, কত লোকের লঙ্কা আপনি জ্বালাবেন এখন দেখুন, লেজে আগুন লেগে আছে এখন কি? সে বলেন কি ধ্যান করব। সেই জন্যে প্রতিপক্ষ ভাবনা এক এক করে এক এক করে এক এক করে ওটাকে আটকাতে হয়। রাজা ভরত, সরি এখন তো রাজকুমার ভরত, ওকে ওনারা হাসানোর চেষ্টা করছেন। তখন ওনারা ভরত বলছেন যে দেখো আসলে আমি খুব বাজে স্বপ্ন দেখেছি। তো এখানে স্বপ্ন বিচার একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের হিন্দু শাস্ত্রে। তো বিরাট লম্বা লম্বা বর্ণনা আছে, এগুলোকে খুব সিরিয়াসলি নেওয়া যায় না। এর কারণ হচ্ছে ড্রিম অ্যানালিসিস এটা ইন্টারেস্টিং, কিন্তু কতটা সত্যি আমরা জানি না। হিন্দুদের অনেকগুলো লম্বা লম্বা আছে, যার মধ্যে হচ্ছে যে বলছেন যে যেমন বলছে ভরত দেখছে তার বাবা, তার মুখ মলিন, চুল খোলা, পাহাড়ের চটি থেকে একটা নোংরা গাড্ডায় পড়ে গেছেন, আর বলছেন গোবর তার একটা সেই বিরাট কুণ্ড মানে পুকুরের মতো তার মধ্যে পড়ে আছেন, আর সেখানে অঞ্জলি নিয়ে তেল খাচ্ছেন আর হাসছেন। এই এই সব স্বপ্ন বিরাট লম্বা, পরে 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 যে জানাছিলেন তারা এটাকে আরো অনেক কিছু বর্ণনা করেছেন। তার মধ্যে একটা বলছেন খুব নাম করা, যে রাজা দশরথ লাল রঙের ফুল ফুলের মালা পরেছেন, আর গাধা রথ টানছে সেগুলো লাল চন্দন লাগানো, আর দক্ষিণ দিক দিয়ে যাচ্ছেন। এগুলোকে ওনারা হিন্দুদের মধ্যে না, এগুলো ইনফ্যাক্ট আমি খুব একজন নাম করা পণ্ডিত ওনার একটা টক শুনেছিলাম, ওনার বইও আছে হিন্দু সাইকোলজি, তাতে উনি এই ড্রিম জিনিসগুলোকে এটার উপর ওনার বই আছে। তো আমি ভাবছিলাম যে জানি না এগুলো কতটা ঠিক কি, কারণ ড্রিম অ্যানালিসিস খুব কমপ্লিকেটেড জিনিস, এটাকে ফ্রয়েড অনেক বেশি, ফ্রয়েড এটার উপরে কাজ করে উনি সিস্টেমেটাইজ করলেন স্বপ্নকে নিয়ে। বৈজ্ঞানিকরা এখনো ওগুলো থিওরি দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কংক্রিট কোনো কিছু নেই যে ড্রিম কি সিগনিফাই করে, সায়েন্টিস্টরাই এখনো ঠিক করতে পারছেন না। তা সেখানে কবিরা যখন বর্ণনা করছেন সেটাকে খুব সিরিয়াসলি নেওয়া যায় না। তো বলছেন যে তবে আমি আমার বাবাকে যে এইভাবে দেখেছি, যে এখানে ১৯ নম্বর শ্লোক আছে 69 চ্যাপ্টারে, নরো ইয়ানেন ইয়া স্বপ্নে খরে ইউক্তেন ইয়াতি, বলছেন যখন গাধা একটা রথে টান একটা রথ টানছে, যদি কোনো মানুষকে ওটা দেখা যায় তাহলে তার চিতার ধোঁ খুব শীঘ্রই দেখা যায়। স্বপ্নে বিচার বলে একটা ছিল তখনকার দিনে কোনো সাবজেক্ট ছিল, ওরকম কোনো কংক্রিট বই এখন আমরা আর পাই না, কিন্তু বিভিন্ন শাস্ত্রে এগুলো ছড়িয়ে আছে। ইতিমধ্যে এইসব বলছে, ইতিমধ্যে দুধ পৌঁছে গেছে, কে কে আর নরেশ এদেরকে ভালো করে গিফট আদি দিয়ে অযোধ্যা দিকে পাঠালেন। তার মধ্যে বলছেন যে গিফটের মধ্যে অনেকগুলো জিনিস দিলেন, হাতি ঘোড়া, আর তার সঙ্গে অনেকগুলো কুকুর দিলেন। কুকুরগুলো খুব পাওয়ারফুল ছিল, মানে বাঘের মতো যেন, সেই জাতের কুকুর এখন ভারতে আছে কিনা আমরা জানি না। এখন যখন ওরা চলে আসছেন অযোধ্যাতে, এবার ঢুকছেন, সেই রথগুলো দৌড়চ্ছে দৌড়চ্ছে, দুধরা কিচ্ছু বলেনি। তো বলছেন ভরত সারথিকে বলছেন অযোধ্যাকে ডেকে, সুত, সারথিকে সুত বলা হতো, যে বলছেন এই অযোধ্যা নগরী যেখানে এত ব্রাহ্মণরা আছেন, যজ্ঞ যাগ যেখানে হয়, এত বড় বড় লোকেরা যেখানে আছে, সেখান থেকে দূর থেকে
মাটি ঢিপির মতো মনে হচ্ছে, এটা কেন? সুদ কিছু বলবে না, বলছেন যে তোমার লাজ লোকেদের শোনা যেত দূর থেকে, কোন আওয়াজ শুনে যাচ্ছে না। দিয়ে এখানে একটা বিরাট লম্বা বর্ণনা করছেন, যেখানে বলছেন যে এমনকি যেখানে হরিণ পাখি এগুলোর আওয়াজ শোনা যেত, সেই আওয়াজগুলো শোনা যাচ্ছে না। লোকেরা যে নানান রকমের অঙ্গরাগ লাগাতো, কি কি, যেমন বলছেন চন্দন অগরু এই ধূপ এই জিনিসগুলো, এইগুলো যে মিশ্রিত এক গন্ধ, সেই গন্ধ উঠছে না। আর বলছে যে চারিদিকে আমি অশুভ শকুনগুলো দেখছি, শকুন মানে চিহ্ন দেখছি, তো কিছু বোঝা যাচ্ছে না, আমার কেমন ভয় করছে। দশরথ সরি ভরত ঢুকছেন যেমন যেমন রাজমহলে, সবাই জয় বলছে কিন্তু কেউ কিছু বলছে না। বলছেন যে ভরত বলছেন, সারথি আগে রাজার বিনাশের যে যে কথা শুনেছি সবই দেখতে পাচ্ছি। কিরকম? এই 37-38 নম্বর শ্লোকে বলছেন, গৃহস্থদের বাড়িতে ঝাঁটা পড়ে না, যদি একটা বড় অপঘাত হয়ে থাকে, বাড়িতে কোনো অপঘাত হয়ে গেলে বাড়িতে ঝাঁটা পড়ে না, কারোর দৃষ্টি যায় না, ফলে বাড়ি শ্রীহীন দেখায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা শ্রী থাকে, দরজাগুলো খোলা, মানে কারোর কোনো কেয়ার নেই। আর বলছে যে ধূপ তার যে সুগন্ধ সেটা নেই। আর দেখে মনে হচ্ছে এখানকার যারা লোকজন আছে তারা খাওয়া দাওয়া পাচ্ছে না, যে বাড়িতে শোক হয়েছে সেখানে খাওয়া দাওয়া নিয়মিত হয় না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বলছেন, অলক্ষ্মী কানি পশ্যামি কুটুম্বী নবরানি নিয়াম, যে মনে হচ্ছে দেখে লক্ষ্মীর নিবাস নেই, লক্ষ্মী বাস করছে না, শ্রীহীন হয়ে গেছে। আর দেব মন্দিরগুলো সুন্দর করে সাজানো নেই, এলোমেলো হয়ে রয়েছে, এসব বর্ণনা করে বলছেন যে আমার মানে একটা অজ্ঞাত। মানুষ যখন জেনে যায় যে কি হয়েছে তখন অতটা প্রবলেম হয় না, কিন্তু আশঙ্কা এখানে অজ্ঞাত। ভরত আগেই খারাপ স্বপ্ন দেখেছেন আর অযোধ্যাকে দূর থেকে দেখছেন, শ্রীহীন মনে হচ্ছে, পথ দিয়ে যাচ্ছেন শ্রীহীন মনে হচ্ছে, আর যখন ঢুকছেন রাজমহলে পুরো শ্রীহীন। দিয়ে বাড়ি আসা যে আনন্দ শেষ, খুব দীন হৃদয়ে হৃদয়ে দুঃখ ভরে তিনি বাবার রাজমহলে প্রবেশ করলেন। আমরা এখান থেকে এই জায়গাটা একটু স্পিডে নিয়ে গেলাম, এরপর থেকে আমরা ধীরে ধীরে মুভ করছি যেখানে আমাদের আসা দরকার। ভরত এবার ঢুকে গেলেন আর অনুপ্রাপ্তম তুতাং দৃষ্টা কেকেই প্রোষিতম সুতম উৎপপাত সদা তদা দৃষ্টা তদা হৃষ্টা ত্যক্তা সৌবর্ণম আসনম। কেকেই সোনার আসনে বসেছিলেন, সন্তান এসেছে দেখে আনন্দে লাফিয়ে উঠেছেন। ভরত এসেছেন আনন্দে সোনার সিংহাসনে বসেছিলেন। ভরত মাকে প্রণাম করলেন, কথা জিজ্ঞেস করছেন, তো দিয়ে বলছেন যে মা রাজা তো প্রায় এই মহলেই থাকতেন, ওনাকে দেখছি না, ওনাকে দেখার আশাতেই এসেছিলাম, ও জানে মা কেই কেই ওনার সঙ্গেই রাজা বেশি থাকে। তন প্রত্যুবাচ কেই কেই প্রিয়বত ঘোরম অপ্রিয়ম অজানন্তম প্রজানন্তি রাজ লোভেন মোহিতা। বাল্মীকি যে এক্সপ্রেশনসগুলো বলি না এত সুন্দর, কেই কেই তখন রাজ্য লোভে মোহিত হয়ে রয়েছে, রাজ্য পেয়ে গেছে কিনা, তার স্বামী মারা গেছে তার কোনো চিন্তা নেই, রাজ্য লোভে মোহিত। আর তখন এই অপ্রিয় যে খবর সেটাকে প্রিয় মনে করে,
বলছে তং প্রত্যুয়াচ কেকেই প্রিয়বত ঘোরম অপ্রিয়ম, ঘোর অপ্রিয় জিনিসকে প্রিয়বত, যেটা অপ্রিয় জিনিস সেটাকে প্রিয় করে বলছেন, কেকেই খবর দিচ্ছেন বাবা তোমার বাবা, বাবা মানে নিজের ছেলেকে বলছেন ভরতকে, যে সমস্ত প্রাণী যা গতি হয় তোমার বাবার সেই গতি হয়েছে। জানি না, ভাবি বাল্মীকি যখন শ্লোকটা লিখছেন, যা গতি সর্বভূতানাম তাম গতিম তে পিতা গত, যে গতি সমস্ত প্রাণীর হয় সেই গতি তোমার বাবা রয়েছে। মৃত্যু বলে যে কোনো লেখক যখন লেখেন প্রত্যেকটা চরিত্রে তিনি ঢুকে যান, যে জেনারেলি অ্যাক্টার্স যারা হয় ফিল্ম অ্যাক্টার্স বা ইভেন যারা ড্রামা অ্যাক্টার্স হন না, চরিত্রের মধ্যে তারা ঢুকে যান, কিন্তু লেখক, লেখকের তো কল্পনাই করা যায় না। একটা বই লেখা মানে যখনটা চরিত্র আছে সবকটা চরিত্রে সে ঢুকছে। যে স্কিজোফ্রেনিয়া বলে ডিজিজ হয়, যেখানে একজন লোক স্প্লিট পার্সোনালিটি, নিজেকে এরকমও ভাবে নিজেকে ওইরকমই ভাবে, যে কোনো ভালো লেখক যখন লিখছে এক এক দিনে তো 10-12 করে সেই পার্সোনালিটি লিভ করছে, সেই জন্য একটু অ্যাবনর্মাল না হলে না ভালো লেখক হতেই পারবে না, সম্ভবই না। ক্রিয়েটিভ রাইটার্স যারা রিসার্চ করতে পারবেন এগুলো, কিন্তু ক্রিয়েটিভ রাইটার্স যারা একটু অ্যাবনর্মাল তাকে হতে হবে, সে যেই হোক না কেন, মানে এখানে কোনো নাম আনার দরকার নেই, ইউ হ্যাভ টু বি অ্যাবনর্মাল। বাল্মীকি এখন কেকির ব্যক্তিতে ঢুকে আছেন, কেকি তখন মন কেমন, তো খালি ভাবছি যে যখন এই লিখছেন একটা অত্যন্ত অপ্রিয় খবর যে বাবা তোমার মা গত হয়েছেন, কিন্তু তার ভেতরে আনন্দ। দোস্তোভস্কি বলে খুব নাম করা রাশিয়ান রাইটার দোস্তোভস্কি, তার খুব নাম করা নভেল ব্রাদার্স কারামাজোভ, যদিও ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ওনার সবচেয়ে নাম করা বই, কিন্তু ব্রাদার্স কারামাজোভ খুব নাম করা বই ওনার। তো তাতে ওপেনিং পাতাতেই আছে যে একজন লোক তার স্ত্রী মারা গেছে, আর সেই সমস্ত গ্রামে ঘুরে ঘুরে দোকানে সবাইকে গিয়ে খবর দিচ্ছে কেঁদে কেঁদে দুঃখ করে করে যে আমার স্ত্রী মারা গেছে। তখন একজন লোক তাকে ধরে বলছে যে তুমি যেভাবে খবর দিচ্ছ তাতেই বোঝা যাচ্ছে, দুঃখের খবর যেভাবে দিচ্ছ তাতে বোঝা যাচ্ছে তোমার ভেতরে প্রচুর আনন্দ হচ্ছে যে তোমার স্ত্রীটি মারা গেছে। কেকি ভেতরে আনন্দ ভর্তি, আপাতত একটা দুঃখ এনে বলছেন, যা গতি সর্বভূতানাম তাম গতিম তে পিতা গতা, রাজা মহাত্মা তেজস্বী যায়জুক সতাম গতি, যে তিনি তো যারা বড় বড় ব্রাহ্মণ তাদের তিনি গতি ছিলেন, ভালোই হয়েছে কোনো দুঃখের কিছু না করে। ওইসব শুনে ভরত ফেন্ট হয়ে পড়ে গেছে, ভাবা মরে গেছেন, সে কি এখনো কিন্তু ওর মাথায় রেজিস্টার করছে না যে তার মা এত আনন্দ করছে কেন, সে মায়ের বাবার কথা শুনে এত দুঃখ পেয়েছে ওর কোনো হুঁশ নেই। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ কিম শেষে রাজন নমায়েশ, হে যশস্বী কুমার, মা বলছেন ওঠো ওঠো, এ কি তুমি মাটিতে কেন পড়ে আছো, আরে তোমার মতো লোক যে সবাই সম্মানিত হয় তাদের জন্য এই ধরনের শোক এটা ঠিক নয়। তো শকড, ভরত বলছে যে আরে আমি তো ভাবছিলাম যে দাদা শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে আসতে বলা হয়েছে, আমি দৌড়ে দৌড়ে সেই জন্য এলাম, এটা কি ওরা কোথায়। আর বলছে যে ঠিক আছে তিনি তো গেলেন,
বাবা আমাদের যে ধর্মগ্রন্থ ধর্মাত্মা রাজা দশরথ, তিনি শেষ সময় কি বলছিলেন, শেষ কথা তার কি? মন শান্ত বলছেন কেই কেই বাক্য মহাপ্রবীত, কেই কেই বলছে কি, রামেতি রাজা বলপন হাসিতে লক্ষ্মণেতি চ, আহা তোমার বাবা হা রাম হা সীতা হা লক্ষ্মণ এই বলে বলে গত হয়েছেন। জানি না, হয়তো আমি হয়তো একটু বেশি চার্জ ডাপ হয়ে যাই, যখনই বাল্মীকি রামায়ণ পড়ি আমি খুব চার্জ ডাপ হয়ে যাই। আমার খালি মনে হয় কি ক্রিয়েটিভ জিনিয়াস, আর আমার মনে হয় না যে নেই, আমাদের যে ভারতের যে সাহিত্যগুলো পড়েছি হয়তো হয়তো আমার সংস্কৃত লিটারেচারে অতটা ঢুকিনি, কিন্তু আমার সবসময় মনে হয় যে নো ওয়ান লাইক বাল্মীকি, যে শেডস অফ পার্সোনালিটি, একটা পার্সোনালিটি তার কত ধরনের যে রূপ হতে পারে সেটাকে চিত্রণ করাতে, আমার তো সন্দেহ আছে যে ভারতবর্ষে অন্য কোনো লেখক এত সুন্দরভাবে করছেন। কি সুন্দরভাবে কে কে ওটাকে করে যাচ্ছে, হ্যাঁ বাবা, মানে ভারত জিজ্ঞেস করছে বলছে হ্যাঁ বাবা তোমার বাবা হা রাম হা লক্ষ্মণ আসেন, এর মধ্যে যে একটা পান, একটা যে শব্দের খেলা, আসল কথাটা বলছে না অথচ বলছে। দিয়ে আবার যেটা বললেন যে তোমার বাবা শেষে বললেন যে যখন রাম আর সীতা ফেরত আসবেন আর লক্ষ্মণ আসবেন, এদেরকে যারা দেখবে তারাই ধন্য হবে, শেষ কথা কি না? তখন ভরত বুঝতে পারছে না, তো পুরো পিকচারটা পাচ্ছে না, বলছেন কোথায় দাদা, কোথায় রাম, কোথায় সীতা, কোথায় লক্ষ্মণ, কোথায়? এই জায়গা থেকে তখন বলছেন যে সহি রাজ সুতা পুত্র চিরবাসা মহাবনম, ভরত শ্রীরাম রাম রাজকুমার রাম বলকল চির ধারণ করে সীতার সঙ্গে বৃন্দাবনে চলে গেছেন, আর লক্ষ্মণ তার সঙ্গেই গেছেন। তৎসুত্বা ভরতস্ত্রস্ত, ভরতস্ত্রস্ত হয়ে গেছে শুনে কাঁপছে বয়ে বয়ে। কেন একই রাজা রামচন্দ্র রাজকুমার যুবরাজ হতে যাচ্ছিলেন, তিনি সন্ন্যাসী বেশে ব্রহ্মচারী বেশে জঙ্গলে, তিনি এমন কি পাপ করেছেন, তার চরিত্র কি পতন হয়ে গেল কিভাবে বলছেন। তখন খালি ভাবছেন স্বস্য বংশস্য মাহাত্ম্যাত্, নিজের বংশের যে মাহাত্ম্য সেটা কথা মনে করে ভাবছেন ভরত, দাদা কোনো গরিব পাপ করে দিলেন নাকি, তাহলে সন্ন্যাসী কেন হয়ে যাবে? এখন যেটা গেরুয়া পরা হয় তখনকার দিনে চির অল করে পরা হতো। কচ্ছিন্ন ব্রাহ্মণ ধনম মৃতম রামেন কস্যচিৎ কচ্ছিন্ন আট্য দরিদ্র বা তেনা পাপ বিহিংসত, কচ্ছিন্ন পর রারান বা রাজপুত্র অভিমন্যতে কস্মাস দণ্ডিকারণ্যে ভ্রাতা রাম অভিবাসিত। জিজ্ঞেস করছে বা কি হলো দাদা, কি করলেন, কোন ব্রাহ্মণের টাকা পয়সা তিনি হরণ করে নেননি তো? আমরা মনু 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 বলি, কিন্তু এটা ট্র্যাডিশন খুব পুরনো, যেখানে ব্রাহ্মণ এনারা বিদ্যায় প্রতিষ্ঠিত ধর্মে প্রতিষ্ঠিত, তাদের টাকা পয়সাটা নিয়ে নেওয়া গরিব পাপ মনে করা হতো। জিজ্ঞেস করছেন সেরকম কিছু হয়নি তো, বা কোনো নিষ্পাপ যে পাপ করেনি এরকম কোনো ধনী বা কোনো দরিদ্র এর হত্যা করে দেননি তো দাদা? কিন্তু তারপরে আরো ভয় পেয়ে গেছেন, কচ্ছিন্ন পরদারান বা কোনো অপরের স্ত্রীর সঙ্গে তিনি জড়িয়ে পড়েননি তো, কারণ ওরা ব্রেন কাজ করছে না, কেন যদি হয় সেটা তাহলে সীতার সঙ্গে কেন যাবেন, লক্ষ্মণ কেন যাবেন, অত ভাবতেই পারছে না, কমপ্লিটলি কনফিউজ, যে যেটা আনথিঙ্কেবল, যে রাজা মানে যুবরাজ রামচন্দ্র তিনি চিরকাল পরে। এরা ভরত এতক্ষণ তাও চলছিল, এতক্ষণ ছিল শোক,
বাবা নেই, এখন ভয় ঢুকে গেছে। যখন বলছেন গীতা শৌচানন্দ শৌচস্তম প্রজ্ঞাবাদাংশে, বলছেন যারা শোক করার মতো নয় তাদের জন্য তুমি শোক করছো, তো এটাকে নিয়ে জিজ্ঞেস করছেন যে আরে ভীষ্মদ্রোণ মরে যাবে শোক করার জন্য নয়, কেন শোক করবে না? তো একজন ভাষ্যকার লিখছেন হ্যাঁ শোক করা হতো এনারা যদি ধর্ম থেকে পতিত হয়ে যেতেন, ধর্ম থেকে যদি পড়ে যেতেন তাহলে শোক করা ছিল, মৃত্যুর জন্য শোক করার কিছু নেই। ধর্ম থেকে যদি পতন হয় তাহলে শোক করার মতো। ভারতবর্ষ ধর্মকে কত সম্মান দেয়, যে যদি ধর্ম থেকে পড়ে যেত তার মানে যে মুক্তির যে পথ সেটা লম্বা হয়ে গেল, আটকে যায়নি লম্বা হয়ে গেল। ভগবান যখন বাবার জন্য শোক করছে সবকিছু ঠিক আছে, কিন্তু যেমনি শুনলেন দাদাকে জঙ্গলে চলে যেতে হচ্ছে সন্ন্যাসী হয়ে কাঁপছেন, ধর্ম থেকে পড়ে গেল নাকি? তখন মা কৈকেয়ীকে ধীরে 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 বুঝিয়ে বললেন কিভাবে 14 বছর রামের জঙ্গল পাঠিয়েছেন, রাজ ভরতের জন্য নিয়েছেন, দিয়ে চ্যাপ্টারের শেষে বলছেন যে মা শোকং বাঞ্চ সন্তাপ ধৈর্যম আশে পুত্র গহে সন্তান, তুমি এবার শোক সন্তাপ করো না, ধৈর্যের আশ্রয় করো, আর এই নগরী এই রাজ্য এখন তোমার, ভোগ করো, তোমার জন্য আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এই বলে অধ্যায় শেষ। এরপরে শুনেই ভরত মাকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছেন, বলছেন তুমি ডুবে মরে যাও, গলায় দড়ি দাও, বিষ পান করো, তোমার মুখ দেখতে চাই না, আমরা এটা আগামী টকে ধরব, কারণ দেখতে হবে কেন এরকম বলছেন মাকে। জয় ঠাকুর বলুন।